বন্ধুরা, তোমাদের কাছে আবার চলে এলাম। আমি কিন্তু আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কেন বলো তো? কারণ সকালবেলা যে পুজো গোপালের হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে এডিট করে তারপরে আমি দুটোর মধ্যে ভিডিওটা দিয়েছি। এবার কালকে যে ভিডিওটা যাবে সেটা তো আর আমার কিছু শ্যুট করা হয়নি, তা কি করব ভাবলাম যে তাহলে আজ থেকেই আরম্ভ করি ভিডিওটা করে, আমি কাল পর্যন্ত ভিডিওটা টেনে নিয়ে যাব। তবে আজকে প্রচণ্ড ব্যস্ত আছি জানো, নিজের বাড়িতে এমনিতে তো পুজো হচ্ছেই, তারপরে হচ্ছে আমাদের এখানে আছে সব এ বাড়ি ও বাড়ি সে বাড়ি যাদের যাদের পুজো হয়, হ্যাঁ, তারা একটু প্রসাদ দিয়ে যায়, তা আমিও দিয়ে এসেছি তাদের বাড়িতে, মানে আমি যাইনি, দাদা গিয়ে দিয়ে এসেছে। এবার তারাও আসছে, কথা বলছি, নানান রকম ব্যস্ততার মধ্যে, যার জন্যে কি হয়েছে যে ভিডিওটা বিকেল থেকে আরম্ভ করার ইচ্ছে ছিল, তাই একটু সন্ধে হয়ে গেল আর কি। তার দাদা এখন সন্ধ্যা আরতি করবে, সেটাও তোমাদের সঙ্গে একটুখানি আমি দেখিয়ে দেব। আর এখন আপাতত দু প্লেট প্রসাদ আমার বাড়িতে পড়ে আছে, দাদা বলছে ওই সব খেয়ে আগে চালিয়ে দেব, আজকে আর কিচ্ছু রাঁধতে হবে না। তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, দু বাড়ির দু রকমের সব প্রসাদ দিয়ে গেছে, তা দাদা বলছে এইগুলো দিয়ে খেয়ে নেবো, আজকে সারাদিন খুব খাটুনি হয়েছে, যার জন্য আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি না। আমি ভেবেছিলাম, এই দেখো এখনো এই বাটিটা এখানে মানে কাঁসিটা রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে যে ভেবেছিলাম একটু আলুর পরোটা করবো, করে আমরা খেয়ে নেবো। হ্যাঁ, আলু সেদ্ধ আছে ফ্রিজে, আর তোমরা তো জানো আমার দুটো ফ্রিজ, যেহেতু আঁশ নিরামিষের ব্যাপারটা আমি একটু ফ্রিজের ব্যাপারটাই মেনটেন করি। তা দাদা বলছে একদম আলু পরোটা ফরোটা করো না, আর ভালো লাগছে না, বরঞ্চ আরতিটা করি, আরতিটা করে এই সব খেয়ে আমরা ওপরে উঠে যাব। তা আজ থেকে একটু ভিডিওটা আরম্ভ করলাম, আমারও মনটা শান্তি হলো জানো তো, নাহলে কেমন কি বলো তো ভয়ও লাগে যে কি করব, ভিডিও আরম্ভ হয়নি, কালকে কি বন্ধুদের দেবো, বন্ধুরা বসে থাকে আমার জন্য, তা সেই জন্যই আমি আজকে থেকে আরম্ভ করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ছোট্ট চ্যানেল, ছোট্ট সংসার, তোমরা আসো দেখো, মনে হয় তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটা দেখলে। হ্যাঁ, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। না, তুমি একটা জিনিস ক্লিয়ার করে দাও যে আজকে সন্ধ্যায় তুমি শুরু করলে এই এপিসোডটা কাল সকালে গুড মর্নিং করে বাকি তোমার কাজকর্ম দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আকাশে কি অবস্থা বুঝতে পারছো? পুরো একদম, আমি তো দাদাকে বলছিলাম আকাশ পুরো ফুটো হয়ে গেছে। কালকে তো ভিডিওটা আমি আরম্ভ করেছিলাম, যেহেতু আমি জন্মাষ্টমীর ভিডিওটা ভীষণ সুন্দর করে তোমাদের সামনে দিয়েছি, কালকে সকাল থেকে তো ভিডিও করতে পারিনি, মানে করেছি তোমাদের দিয়ে দিয়েছি আর কি, সেটা জন্মাষ্টমীর দিনই, আবার কাল থেকে আরম্ভ করেছিলাম, আজকে সকালবেলা আর করলাম। তা দেখো বৃষ্টিটা শুধু হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, মানে জানি না। আর আজকে তো নবান্ন অভিযান নানান রকম শুনছি আর কি নিউজে, তারপরে ইউটিউবে নানা রকম শুনছি, যাই হোক একটু ভয় ভয়ও করছে যে কি হবে কে জানে। আর তোমরা তো জানো আমার নবান্নর কাছেই বাড়ি,
অতএব একটু তো ভয় লাগবেই বলো। তা ঠিক আছে, তোমরাও মিডিয়ার দিকে লক্ষ্য রাখছো, আমিও মিডিয়ার দিকে লক্ষ্য রাখছি। আবার আরেকটাও জিনিস হচ্ছে, কালকে আমার দাদার জন্মদিন জানো, তা চিন্তা সেটাও চিন্তা করছি যে কি খাবার দাবার করব কি করব। মা তো খুব গুছিয়ে সাজিয়ে দাদাকে করতো, তা আমি আমার ক্ষমতা অনুযায়ী আমার হাতে যতদিন এসেছে আর কি, আমিও সেটা চেষ্টা করি মায়ের মতো করা। তা বিছানাটা করে নিচ্ছি, এই দেখো তোমাদের অনেকবার আমি বলেছি এইরকম একটা ছোট্ট বেডশিট আমি সামনেটায় পেতে রাখি, তাহলে কি হয় বলতো, সবাই না এইখানে এসে কেউ বসে না, বসে হচ্ছে ওইখানটা। এবার সারাদিনের বিছানায় বসা শোয়া এইসব করতে গেলে বিছানাটা ভীষণ নোংরা হয়, যার জন্য কি হয় আমি সামনে এরকম একটা বেডশিট পেতে রাখি। মানে দু একদিন অন্তর অন্তরই বেডশিটটা চেঞ্জ করে দিই, করে কেচে আবার পেতে রাখি, এইরকম করি, তাহলে বিছানাটা চাদর বেশি নোংরা হয় না। আমি তো আমি আর দাদা বলো সবসময় তো নিচেই থাকি, হ্যাঁ খুব একটা যে ওপরে থাকি তাও তো নয়, যার জন্যে খুব একটা নোংরা টোংরা কিছু হয় না। আর বাচ্চা কাচ্চা তো নেই, দুজনের সংসার। তা এই বিছানা পরিষ্কার দিয়ে আরম্ভ করলাম, হ্যাঁ সঙ্গে থাকো নিচে যাই। আজকে কিন্তু জানো কালকে ওই পুজো টুজোর জন্যে কি হয়েছে বলতো, একদম আমার কোনো কিচ্ছু জোগাড় নেই যে আমি কি রাঁধবো কি ব্রেকফাস্ট হবে। আগের দিন থেকে তো আমাদের জানো সমস্ত কিছু একটা জোগাড় হয়ে, আজকে আমার কোনো কিচ্ছু জোগাড় নেই, জানি না আমি গিয়ে নিচে কি করব। এখন বেজেও গেছে অনেকটা, এখন কটা বাজে জানো, 8:10 দেখো, এখন তো আমি নিচে নামিও নি, আর কি রাঁধবো সেটাও তোমাদের সঙ্গে আগে বলতে পারছি না। তাড়াহুড়ো করে যাও, আজকে একটা কিছু করবো, করে তারপরে তোমাকে যা করবো তোমাদের পরে একটু দেখিয়ে দেবো, প্লিজ আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করো, কারণ একসঙ্গে মানে কি বলতো পুজো, তারপরে বাড়িতে একটা পুজো হলে তো জানো নানান রকম মানে কাজের পরিমাণটা বেড়ে যায়, তা সেই সব নিয়েই চেষ্টা করছি রেগুলার বেসিসে তোমাদের ভিডিওগুলো দেখার জন্য। নাহলে কিন্তু মিতালি আবার আমাকে বকে দেবে যে আমরা বসে থাকি আর দিদি তুমি ভিডিও দিচ্ছ না। মিতালি কিন্তু খুব রাগ করে আমি যদি বলি যে আমি ভিডিও ফিডিও একদিন আমি ছুটি নেবো, তা সেটা আমি করছি না, যেমন করেই হোক ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থাকবো। এবার নিচে যাই, গিয়ে দেখি যে আমার মানে কী দিতে রান্নাটা করব। আর খিচুড়ি ফিচুড়ি ভাল লাগছে না যদিও এত বৃষ্টি হচ্ছে, হ্যাঁ কি করব দেখি, নিচে গিয়ে আমি যা করব তোমাদের একটু হলেও তুলে দেখিয়ে দেবো। বন্ধুরা আজকে সত্যি আমার কোনো না আইডিয়াই ছিল না যে আজকে আমি কি রাঁধবো। তা দেখো এসে কোনো রকমের ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা ডালনা টাইপের করলাম, আর তারপরে দেখছি আর কি করব জানো তো, এইটা করলাম, এটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে ভারী সুন্দর হয়েছে কিন্তু, হ্যাঁ দেখতে ভীষণ সুন্দর হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। বন্ধুরা তোমাদের তো দেখালাম যে তাড়াতাড়ি করে ওপর থেকে এসে ডিমের ডালনাটা করে নিয়েছি, আর তোমাদের সামনেও আসতে পারিনি, জাস্ট করে নিয়েছি। একটু এত টেনশন থাকে না রান্নাটা না হলে যে তোমাদের ওইটা ডিমের ডালনাটা দেখিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম যে শুধু এক তরকারি ভাত কি করে খাওয়া হবে, করে আবার তারপরে গতকাল জন্মাষ্টমীর উপোস, হ্যাঁ গতকাল জন্মাষ্টমীর উপোস ছিল, সে তো মানে ওই মিষ্টি ফল টল ডালিয়া এইসব দিয়ে কালকে ম্যানেজ হয়েছে। এইবার আবার এসে জানো একটুখানি পাঁপড়ের তরকারি করলাম, এই যে একটু দেখো পাঁপড়ের তরকারি করলাম। ও কিছুদিন আগে আমি একবার পাঁপড়ের তরকারিটা শেয়ার করেছিলাম, তবে এটা আমি পেঁয়াজ দিয়ে করেছি, যেহেতু দুদিন তিন দিন মানে পেঁয়াজ পেঁয়াজ মাছ ফাঁদ এটা ওটা খাওয়া হচ্ছে না, একটু পেঁয়াজ দিয়েই পাঁপড়ের তরকারি করলাম। আর ইচ্ছে আছে একটুখানি মুসুর ডাল সেদ্ধ করে দেব, কারণ আমাকেও তো খেতে হবে বলো, তাই একটু মুসুর ডাল সেদ্ধ হলে গরম ভাতে ঘি দিয়ে বেশ ভালো লাগে আমার, সেটাও ইচ্ছে আছে, আস্তে আস্তে সব করছি জানো।
তা তারপরে দেখছি আবার কিভাবে আসি। হ্যাঁ, আর কালকে দাদার আবার জন্মদিন। হ্যাঁ, দাদার জন্মদিনে তো নানান রকম যতটা পারবো, দাদা এখন আর খেতে চায় না জানো তো, একদমই দাদা খেতে চায় না, তা দাদার মতো করে যেগুলো ভালোবাসে সেটা করে দেবো। তবে ভাবছি আজকে রাত্রিবেলা একটু পায়েসটা রেডি করে রেখে দেবো, পায়েসটা করা থাকলে না আর কিছু রান্না নিয়ে অত ঝামেলা হয় না, একটা হয়তো তরকারি আর গোচ্ছার ভাজাভুজিও করবো না যে আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, পাঁচ রকম ভাজা করতে হয়, এ করতে হয়, আমি এবারে আর দাদাকে সেই সব দেবো না, ছাপা তেলে অত খাওয়া তো, একটু উচ্ছেটা দেবো তেতো যেহেতু দেবো। তারপরে আমাদের একটা না ল্যাজা মুড়ো সমেত মাছ খেতে হয়, তা আগে কী হতো এরকম বড়ো বড়ো মাছের মুড়ো আর ল্যাজা আসতো, কিন্তু যেহেতু দাদার বয়স হয়েছে আমি সেইগুলো কাটলি করে দিয়েছি যে দেবো না, একটা এমন মাছ ভেজে দেবো যে যেটা ল্যাজা মুড়ো দুটোই হবে আর কি। এইভাবে যা করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো। হ্যাঁ, সঙ্গে থাকো, আজকের দিনটা একটু খুব তাড়ার মধ্যে আছি, বুঝতেই পারছ। ব্রেকফাস্টটা হচ্ছে আজকে চিনের পোলাও করছি জানো, সব কিছু সবজি টবজি দিয়ে একটুখানি ওই চিনে বাদামও দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ওই একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প করে কিশমিশ দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে, মুখে একটু মিষ্টি মিষ্টি পড়বে। তা এটাও বেশ ঝরঝরে হয়েছে, একটা জিনিস মাথায় রেখো, চিড়ের পোলাও করতে গেলে না একটু মোটা চিড়েগুলো এনে বাড়িতে রেখে দেবে, যখন খাবে একটু মোটা চিড়ে, দোকানে দু রকম তিন রকম চিড়ে পাওয়া যায়, সেইগুলো ধুলে একটুও মানে কী বলতো নরম নরম হয় না, সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। এবার আবার আমি আসছি। সুপ্রভাত বন্ধুরা, এটা কিন্তু শনিবারের চায়ের আড্ডা নয়, কিন্তু লোভ সামলাতে পারলাম না তোমাদের কাছে আসার, মনে হয় রোজই যদি শনিবারের আড্ডাটা হতো তাহলে কেমন হতো। হ্যাঁ, সেই একটা গান আছে না বাচ্চারা গায় অনেকে, আমি যদি পাখির মতন, তো সেই ধরনের মনে হলো যে যেন আমার বন্ধুদের কাছে একবার যাই। একটা ঘটনা সম্বন্ধে, একটা ঘটনা কেন, এই যে ঘটনাটা আর্যিকর কাণ্ড হয়ে গেছে সেটা নিয়ে তোমরা আমরা সবাই ওয়াকিবহল, আমরা সবাই টিভি সোশ্যাল মিডিয়ার ওপর চোখ রেখেছি, এটা যেমন সত্যি, এবং এটা নিয়ে বৌদি অসুস্থ হয়ে গেছিলো টানা কিছুদিন দেখার পর, তারপর মেয়ের বারণেতে সেটা বন্ধ করা, তো আলটিমেটলি এটার থেকে কিন্তু আমাদের অনেক সুকু অনেক কিছু আছে। আমি তার মধ্যে এই কচকচির মধ্যে যাচ্ছি না, এগুলো পুরনো অধ্যায় এবং পুরনো টপিক, এগুলোতে তোমরা বোর হয়ে যাবে যে কী বলছে দাদা ভুলভাল। একটাই বন্ধুদের কাছে অনুরোধ করব, সাবধান বাণী, আমরা একদম নবান্নর থেকে হয়তো হার্ডলি 3 কিলোমিটার দূরে থাকি, আমার বক্তব্য হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার বেশি দূরে থাকি, ঢিলছোঁড়া দূরত্ব বলা যায়, এবং যা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে দেখতে পাচ্ছি, যা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যেটা একটা কঠিনতম অবস্থা তৈরি হচ্ছে, একদল বলছে যে এটা বেআইনি, একদল বলছে না এটা আইনসিদ্ধ কারণ শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানো যায় না। দেখো, আমরা সাধারণ মানুষ, আমরা এই কচকচির মধ্যে নেই, তবে প্রতিবাদের দরকার আছে, উই ওয়ান্ট জাস্টিস, এখনও বলছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু বক্তব্য হচ্ছে আমরা সেই বয়স পার হয়েছি এটা যেমন বলেছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে, বিশেষ করে তোমরা যারা এখনই হয়তো এই দুর্বিষহ, গতকাল রাত্রির থেকে একটা সাংঘাতিক বৃষ্টি আরম্ভ হয়েছে 11:30 থেকে টানা একই রকম স্পিডে একই রকমভাবে বৃষ্টির চারদিক জলমগ্ন, উই আর লাকি এনাফ, আমি আর বৌদি বা আমার মেয়েরা, সেটা হচ্ছে আমার পাড়াতে কিন্তু জল দাঁড়ায় না, তোমরা যারা জলের মধ্যে আছো, আমার কালকে চিমনি পরিষ্কার করতে এবং আরও কিছু টুকিটাকি কাজকর্ম করতে, ও জলের মেশিন ওয়াটার ফিল্টার সার্ভিস করতে ছেলে এসেছিলো তার পাড়া ইছাপুর জল ট্যাঙ্কি হাওড়া এই এরিয়া, সেখানেতে এত জল, সে বেচারি মোটর সাইকেল রাখছে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং বারমুডা পরে আমার সার্ভিস করতে এসেছিলো পিঠে ব্যাগ। আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকে যেটা তোমরা নবান্ন হিসেবে চেনো, আমি তো ছোটোবেলায় ওখানে ছোট থেকে বড় হয়েছি, ওটাকে বলে ছোট ভরচা জি পাড়া, এবং তারপরে দাদার বাড়িটাই ওইখানে ছিল, বাড়ি ভেঙে
এই ব্রিজ নবান্ন মানে আশেপাশেই আর কি, ১৯৮৫ সব ফেলতে যেত ওই মাঠ, একটা মাঠ ছিল বোধ হয় ১৯৮৫ ১৪ই ডিসেম্বর আমরা ও বাড়ি ছেড়ে ডুমুরজলাতে একটা সরকারি জায়গা আমাদের দেওয়া হয় মাথা গোঁজার, তো সেটাতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ বাবা অসুস্থ হওয়াতে আমরা এখানে চলে আসি, ওখানে কিছুদিন ছিলাম, তারপরে এই বাড়িটাকে দোতলা তিনতলা করি, এই হচ্ছে গল্প। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা বেলেপোল বা নবান্ন আমাদের বাড়ির এত কাছে, আমরা বলবো প্রতিবাদের নিশ্চয়ই দরকার আছে। এই কুৎসিত সমাজ ব্যবস্থা, এই কুৎসিত লোভাতুর যেসব লোকজন আছে সেই সমস্ত মানুষের বিরুদ্ধে মানে একটা আন্দোলন করার দরকার আছে, যারা ভবিষ্যতে এই ধরনের কিছু আবার দ্বিতীয়বার ঘটাতে গেলে যেন সাতবার ১০বার ভাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তোমরা এমন কোনো প্ররোচনায় পা দিও না, এমন কোনো অবস্থায় ওখানে গিয়ে পৌঁছিও না যে জল ডল ভেঙে তোমরা এখানে এত দূর থেকে আসবে, অনেকেই হয়তো নিঃস্বার্থভাবে আসবে বিচারের দাবিতে, কিন্তু সেটা হয়তো বিরাট হলুস তুলুস হবে, টিভিতে দেখাবে, মিডিয়ায় দেখাবে। তো আমি বলবো এই জায়গা থেকে তোমরা যতটা পারো সাবধানে থাকো, যা করবে ফুটস্টেপগুলো একটু সাবধানে দেখে নিও, যাতে তোমাদের পারিবারিক কোনো কিছু ক্ষতি না হয়, তোমাদের নিজেদের কোনো ক্ষতি না হয়। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা। তোমাদেরকে আমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করো, এটা কিন্তু দাদার থেকেই চেয়ে নিয়ে আমি বলে দিলাম। আমার বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখো প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমরা একটু এগোতে পারবো, একটুর জন্য আমি আটকে আছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আজ আজকে সন্ধ্যাবেলা আমরা ডুরান্ড কাপ সেমিফাইনালে মোহনবাগান বেঙ্গালুরু খেলা দেখতে পাবো কিনা আমরা জানি না, কিনা এই আনন্দবাজার আমার সামনেই পড়ে রয়েছে, চোখে দেখতে পাচ্ছি সামনে বেঙ্গালুরু পরীক্ষা মোহনবাগানের, তো এইটা দেখতে পাচ্ছি। সুতরাং এটাও একটা নেশা আমার বলতে পারো, ফুটবলকে ভালোবাসি, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বেঁচে থাকো ফুটবল। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই।